আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা বিভাজ্য নিয়মের কিছু অঙ্ক শিখব তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আমাদের ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পারেন এবং আমাদের ভিডিওগুলো পরবর্তীতে দেখতে চান তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা ঘন্টা এক ঘন্টা অন করে দিন তো চলুন আজকের ভিডিও শুরু করি তো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আমাদের এ ধরনের অঙ্ক আসে যে একটা সংখ্যা দিয়ে বলে যে এই সংখ্যাটা কোন অপশন দেওয়া আছে অপশনে বলে যে অপশনের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য তো এখানে আমি একই নিয়মের দুইটা অঙ্ক লিখছি আজকে আমরা এই দুইটা অঙ্কই সমাধান করব দেখুন আমরা যদি এই অঙ্কগুলো যেহেতু আমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তাই আমরা যদি এই অঙ্কগুলো অপশন থেকে প্রত্যেকটা মান নিয়ে যদি একে ভাগ করি তাহলে এই একটা অঙ্ক করতে আমাদের পাঁচ মিনিট সময় লেগে যাবে কেননা আমরা পরীক্ষার হলে তো ছত্রিশ সেকেন্ড সময় পাই এই অঙ্কগুলো সমাধান করার জন্য সো এই অঙ্কগুলো ছত্রিশ সেকেন্ড না আপনি দশ সেকেন্ডে কীভাবে সমাধান করবেন আজকে আমরা সেটাই শিখব তো আমি প্রথম অঙ্কটাতে লিখছি সাত লক্ষ ষোলো হাজার নয়শো বিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য অপশন দেওয়া আছে তো সেম নিয়মেরই আমি আপনার অঙ্কটাও লিখছি যে চার লক্ষ ছাপ্পান্ন হাজার একশো আটত্রিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তো এই অঙ্কগুলো আমরা পরীক্ষার হলে কিভাবে 10 থেকে পনেরো সেকেন্ডে সমাধান করব দেখুন প্রথমে আমাদের করতে হবে কি যে সংখ্যাগুলো দেয়া থাকবে এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে অর্থাৎ এখানে দেখুন আছে সাত যোগ এক যোগ যোগ ছয় যোগ নয় যোগ দুই যোগ শূন্য এই সংখ্যাগুলোকে আমাদের যোগ করতে হবে দেখুন সাত আর একে আট আট ছয় চোদ্দ নয় তেইশ চব্বিশ পঁচিশ তাহলে এটার যোগফল হচ্ছে পঁচিশ তো খুব সহজেই লক্ষ্য করুন যে এই পঁচিশ আমাদের যোগফল আসলো এখন দেখুন এই পঁচিশ সংখ্যাটা অপশনের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখুন এই পঁচিশটা কিন্তু মাত্র এই পাঁচ দিয়ে ভাঙা যায় আর কোনো সংখ্যা দ্বারাই কিন্তু বিভাজ্য হবে না বিভাজ্য করলে পয়েন্ট আকারে আসবে আর এটা পাঁচ দ্বারা বিভাজ্য করলে কোনো পয়েন্ট আকারে আসবে না সো আমাদের এই অপশন গ নাম্বারটা কিন্তু কারেক্ট হবে তো সেম নিয়মেই দেখুন পরের অঙ্কটা লিখছি যে চার লক্ষ ছাপ্পান্ন একশো আটত্রিশ সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য তো এই অঙ্কগুলো আমাদের যদি এই নিয়মটা জানা না থাকে আমরা কিন্তু অনেকেই আসি যেগুলো অঙ্ক দেখা দৌড়াবো ঠিক আছে তার আজকের থেকে আপনাদের আর দৌড়াতে হবে না এই অঙ্কগুলো এইভাবে সমাধান করবেন দেখুন এখানে আছে চার যোগ তারপরে আছে পাঁচ যোগ ছয় যোগ এক যোগ তিন যোগ আট এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে যোগ করব তাহলে দেখুন পাঁচ চারে নয় নয় ছয় পনেরো পনেরো একের ষোলো ষোলো আর তিন উনিশ উনিশ আর আটে সাতাশ তাহলে আমাদের আসলে কত সাতাশ তাহলে দেখুন এই সাতাশটা আমাদের অপশনে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য চার দিয়ে কিন্তু ভাগ করা যাবে না আবার সাত দিয়েও ভাগ করা যাবে না বারো দিয়েও ভাগ করা যাবে না শুধু ভাগ করা যাবে নয় দিয়ে সাতাশকে সাতাশকে নয় দিয়ে ভাগ করলে হবে তিন অর্থাৎ আমাদের এই নয়টাই হবে কারেক্ট ঠিক আছে তো আপনারা এই অঙ্কগুলো এইভাবেই সমাধান করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ